হ্যালো এভিজন আসুন আপনার সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো যে আপনার গেমিং চ্যানেল বা যে কোনো চ্যানেলের লোগো কীভাবে আপনারা শুধুমাত্র একটি সফটওয়্যার দিয়ে তৈরি করবেন এবং সেটি প্রফেশনাল ইউটিউব চ্যানেলের লোগোর মতো হয়ে যাবে আর আপনারা যদি গেমিং চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য আর যারা গেমিং চ্যানেল ছাড়া ট্রেক চ্যানেল এবং বিভিন্ন ধরনের ফাইনি চ্যানেল তারাও এই ভিডিওটা দেখে আপনাদের মন মতো ইচ্ছে মতো আপনারা লোগো তৈরি করে নিতে পারেন অবশ্যই আপনারা আমার থামলাটা দেখতে পেয়েছেন যে আমি অলরেডি আমার চ্যানেলের লোকোটা তৈরি করে রেখেছি বা আমি আপনাদের দেখিয়েছি যে আসলে আমি কীভাবে লোকোটা তৈরি করেছি এর জন্য আপনারা কী করবেন সর্বপ্রথম স্টোর থেকে আপনারা লোগো মেকার নামে একটি অ্যাপ্লিকেশন নামাবেন বা আপনারা যে স্ক্রিনে যে এই অ্যাপসটি দেখতে পাচ্ছেন এটা আপনারা সর্বপ্রথম কী করবেন ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পর কী করবেন ও ফোন করবেন দেখুন এখানে স্ক্রিনে যে লোগোটি দেওয়া আছে এরকম লোগো আপনারা তৈরি করতে এখানে দেখুন ক্রেট লোগো মানে ক্রেট মানে আপনাকে তৈরি করতে বলছে যে আপনি আপনার লোগোটি তৈরি করে নিন তৈরি করে নেওয়ার পর এখানে আপনাদের মাস্টলি যেটা করতে হবে সর্বপ্রথম সেটা হলো আপনাদের লোগোটা সিলেক্ট করতে হবে যে কী ধরনের লোগো আপনি তৈরি করতে চান আমি যে লোগোটা আর কি আমি আমি স্ক্রিনে তৈরি করে রেখেছি সেটাই আপনাদের আমি তৈরি করে দেখাচ্ছি এটা আপনারা ছোটো বড়ো বা আপনার মন মতো আপনি করে নিতে পারেন এখন এটা আপনার ব্যাপার যে আপনারা আসলে কী করবেন না করবেন সেটা আপনি সম্পূর্ণ আপনার ব্যাপার এখন এখানে আপনার চ্যানেলের নামটা সর্বপ্রথম যেটা করতে হবে আপনার চ্যানেলের নামটা লিখতে হবে আমার চ্যানেলের নাম হল ডি এস এম টেকনোলজি দেওয়ার পর অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পর আপনারা আপনাদের চ্যানেলের ফন্ট বা কালারটা চেঞ্জ করে দেবেন কালার 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 এখন আপোনাক কালাৰ টা চেঞ্জ কৰি নালাৰ টে চেঞ্জ কৰাৰ পৰা আর ফন্টটা আপনাদের এখানে পৌঁছে দেবেন তারপর গ্রাফিক্স আপনারা এখানে আপনাদের মন মতো গ্রাফিক্স করতে পারেন এবং গ্রাফিক্স করার পর সেভ করবেন এবং সেভটা আপনারা পিএনজি ফাইলেও করে নিতে পারেন যে পিএনজিও করে নিতে পারেন পিএনজি করলে কী হবে আপনাদের চ্যালেঞ্জের যে কোনোভাবে আপনারা এটা কাজ করে নিতে পারেন যে আপনাদের এটা সে কীরকম ওয়ার্কার বা কীরকম প্রয়োজন অবশ্যই আপনি পিএনজিটা করলে আমার মতে বেস্ট হবে কারণ যে কোনো জায়গাতেই আপনারা এটা সুন্দরভাবে অ্যাড করে দিতে পারবেন তাই আপনারা যেটা সেভ করবেন সেভ করার পর আপনারা আপনাদের চ্যানেলে এর লোগোতে বা আপনার ভিডিওতে আপনারা এটা অ্যাড করে দিতে পারবেন এবং দেখতে আমার মনে হয় একটা প্রফেশনাল লোগো এর মতোই আপনাদের এই লোগোটি হবে তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো ও এরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এন যে আপনাদের কীরকম ভিডিও দরকার বা কীরকম ভিডিও আপনারা দেখতে চান তার সে সম্পর্কে আপনারা যদি এই কমেন্ট সেকশনে কমেন্ট করেন তাহলে পরবর্তীতে আমরা সেই রকম ভিডিও আনার চেষ্টা করব ও ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন